السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলমিনের হাজারে শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে সর্ব অবস্থায় ভালো রেখেছেন। আজকে একটি প্রসঙ্গ অনেক বেশি আলোচিত হচ্ছে, এখন নাই শুধু, এই আলোচনাটি সবসময় ছিল, সবসময় আছে, এবং সময়ের বাউন্ডারিতে যদি বলি এটি সব সময়ের জন্যই একটি তাজা আলোচনা। ইতিহাসে এই আলোচনাটি বরাবরই ছিল, ক্ষমা বা ক্ষমাশীলতা, যার সাথে উদারতা যায়, প্রতিশোধ পরায়ণতা, বাংলায় যদি বলি এর সাথে প্রতিহিংসা যায়, আর হচ্ছে জাস্টিস বা ন্যায় বিচার। আমরা আসলে কোনটি চাই? আমরা জানি যে প্রতিশোধ পরায়ণতা এটি এমন একটি জঘন্য বিষয়, প্রতিশোধ স্পৃহা এটি এক মানুষ থেকে অন্য মানুষে স্থানান্তরিত হয় এবং এটি সাইক্লিক অর্ডারে চলতে থাকে। আজকে আমি প্রতিশোধ নিচ্ছি, কালকে অন্যজন আমার উপর প্রতিশোধ নিচ্ছেন, এবং ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন এটি সাইক্লিক অর্ডারে প্রতিশোধ পরায়ণতা চলতে থাকে। ক্ষমাশীলতা এটি একটি সাধারণ গুণ, ইসলামের একটি গুণ। আল্লাহ মানুষকে ক্ষমাশীল হতে বলেছেন, আল্লাহ নিজেও ক্ষমাশীল। অন্যদিকে ন্যায় বিচার, আদল এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদল এবং ইহসান প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন। এবং পৃথিবীতে জুলুম নির্মূল করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার একটি পূর্বশর্ত। এই তিনটি বিষয়ের মধ্যে এখন আমরা ভারসাম্য রক্ষাটা কীভাবে করব? উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমনভাবে আঘাত নেমে এসেছিল, হেলমেট ভেদ করে তীর ঢুকে গিয়েছিল মাথার মধ্যে, দান্দান মোবারক শহীদ হয়েছিল। অবস্থা এমন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেন্স হারিয়ে ফেলেছিলেন, গুজব ছড়িয়ে পড়েছিল, আল্লাহ রাসূল শহীদ হয়ে গিয়েছেন। এত ভয়াবহতা ছিল উহুদের যুদ্ধে, এবং আল্লাহ রাসূল নিজের জীবন বর্ণনা করতে গিয়ে যে ঘটনাগুলো আমরা দেখেছি, এর মধ্যে উহুদের ভয়াবহতা প্রধানতম পর্যায়ে ছিল। এরকম ভয়াবহ পর্যায়ে ছিল যেখানে আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে এরা আসলে কীভাবে সফল হবে, এরা সফল কীভাবে হবে যারা নিজেদের নবীর বিরুদ্ধে এভাবে আক্রমণ চালায়, নবীর সাথে এভাবে আচরণ করে, তাদের সাফল্য আসলে কীভাবে আসবে? আল্লাহ রসুলের মুখ দিয়ে এরকম কঠিন কথা বেরিয়ে আসছে, যিনি তায়েফের ময়দানেও এরকম কঠিন কথা বলেননি। তায়েফের ময়দানে যেখানে শারীরিক অত্যাচারের পাশাপাশি মানসিক নির্যাতনটাও বড় ছিল, সেই জায়গায় আল্লাহ এত আল্লাহ রসুল এত কঠিন কথা বলেননি, যেখানে এত কঠিন কথা আল্লাহ রসুলের মুখ দিয়ে এসছে। এবং এর বিপরীতে আমরা জানি যে সূরা আলে ইমরানের বিশাল একটি অংশ উহুদের যুদ্ধকে নিয়ে নাজিল হয়েছে। এর মধ্যে সূরা আলে ইমরানের 128 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, এই ঘটনার প্রেক্ষিতে লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। আল্লাহ তখন বলছেন, আল্লাহ রসুলকে বলছেন যে আপনি বলছেন যে এরা সফলতা কীভাবে অর্জন করবে যারা নবীর বিরুদ্ধে এরকম আচরণ করে। আল্লাহ বলছেন এই বিষয়ে আপনার কোনো অধিকার নেই, তাদেরকে শাস্তি দেয়া অথবা তাদেরকে মাফ করে দেয়া এই বিষয়ে আপনার কোনো অধিকার নেই। হয়তো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন অথবা শাস্তি দিবেন, কারণ নিশ্চয়ই তারা জালেম, জালেমদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহই গ্রহণ করবেন। আমরা অনেক সময় আবার এরকম বলে থাকি যে আমরা অপেক্ষা করছি প্রতিশোধের মজা নিব, প্রতিশোধের আগুন আমার ভিতরে বাইরে অন্তরে অন্তরে জ্বলছে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মানুষের উপরে শয়তান কি সবচেয়ে বড় জুলুম করে নাই? শয়তানের মতো জুলুম কি আর কেউ করতে পেরেছে? জান্নাত থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে,
শয়তান সেই জুলুম অব্যাহতভাবে এখনো করে যাচ্ছে। আমরা কি শয়তানের প্রতি কখনো প্রতিশোধ পরায়ণ হয়েছি? বরঞ্চ আমাদেরকে যে শেখানো হয়েছে, আমরা তো বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা বরঞ্চ শয়তানের কাছ থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, প্রতিশোধ পরায়ণ তো হচ্ছি না, আমরা আল্লাহর কাছে এর প্রতিকার চাচ্ছি। আল্লাহ দেখবেন তার ব্যাপারটা। আল্লাহ বলেছেন, তোমরা মনে করো না যে তাদের ব্যাপারে আল্লাহ গাফেল আছেন। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ নেবেন তাদের ব্যাপারে কি হবে। তাহলে আমরা এখন কি করব? সব ক্ষমা করে দেব নাকি আমরা প্রতিশোধ দেব, না আমরা কি করব? এই জন্যই আসলে আসছে ন্যায় বিচারের প্রসঙ্গটি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 135 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত সুহাদা লিল্লাহ। হে মুমিনগণ, তোমরা দাঁড়িয়ে যাও, শক্তভাবে দাঁড়িয়ে যাও, যেই দাঁড়ানোটা অব্যাহত থাকবে, কোনো ব্রেক দেয়া যাবে না, যেই দাবিটা অব্যাহত থাকবে, কোনো ব্রেক দেয়া যাবে না, সেটা হচ্ছে ন্যায় বিচার বা জাস্টিসের পক্ষে, জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য তোমরা দাঁড়িয়ে যাও। ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন তোমরা দাঁড়িয়ে থাকো, তোমাদের আইডেন্টিটির পার্ট হয়ে যাবে ন্যায় বিচারের প্রত্যাশা করাটা, ন্যায় বিচার চাওয়াটা তোমাদের ব্যক্তিত্বের অংশ হয়ে যাবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে বিষয়টাকে সম্পৃক্ত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। সুতরাং ইমানকে জাস্টিসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কানেক্টেড করে দিয়েছেন। কেউ পুরোপুরি অবিচার যদি গ্রহণ করে, অবিচারকে তার নিজের জীবনের পাঠ বানিয়ে নেয়, তার ইমান আসলে নেই। বরঞ্চ আমরা বলছি এখানে আমাদের ইমানের, আমরা যদি ইমানদার দাবি করে নিজেদেরকে, আমরা ন্যায় বিচারের জন্য আমরা দাঁড়িয়ে যাবো। আল্লাহ এই আয়াতের ধারাবাহিকতায় বলেছেন, যদিও তোমাদের নিকটাত নিজেদের বিরুদ্ধে হয়, নিকটাত্মীর বিরুদ্ধেও যদি যায়, তাহলেও তোমরা কোনোভাবেই এটা বরদাস্ত করবে না, ন্যায় বিচারের পক্ষে থাকবে। কিস্ত সর্বোচ্চ সামর্থ্য ব্যবহার করে জুলুম থেকে দূরে থাকবে, তোমার সবচেয়ে সেরাটি তুমি দিবে যাতে করে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো। তোমার মনের অবস্থা আল্লাহ জানেন, সর্বোচ্চ সেরাটি তুমি দিয়েছ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, চেষ্টা করেছ, কি করেছ, কোনোভাবেই জুলুমকে হতে দাওনি, ঠেকানোর চেষ্টা করেছ, তুমি বরং ফাইট করে হলো এই ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করো। চূড়ান্ত জাস্টিস তো কেয়ামতের দিন হবে। মানুষের পক্ষে চূড়ান্ত অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আসলে কি সম্ভব? সম্ভব না। কিন্তু মানুষ আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী চেষ্টা করবে চূড়ান্ত অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। বাকি বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এখন নিজেদের প্রশ্ন করুন, আওয়ামী লীগ যা করেছে আপনিও কি সেটি করছেন? প্রতিশোধী স্পৃহায় আপনি জিজ্ঞাসা চরিতার্থ করার জন্য আপনিও কি সেটি করছেন, নাকি আপনি ন্যায় বিচারের প্রত্যাশা করছেন, না আপনি কি করছেন? তো সুতরাং এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখানে ইসলামের আরেকটি বিধান আছে যেটাকে প্রতিশোধ বলা যায় বাংলা অর্থে, কিসাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিসাসের মধ্যে জীবন আছে। সুতরাং কিসাস বা প্রতিশোধটা জাস্টিসের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যে যা জুলুম করেছে প্রথমত তা সুষ্ঠু বিচার হতে হবে, প্রমাণ হতে হবে, সাব্যস্ত হতে হবে সে অপরাধটি করেছে। এটা হচ্ছে কিসাসের প্রথম পার্ট, বিচার হতে হবে। দ্বিতীয় হচ্ছে অপশান তিনটি, যার উপর জুলুম করা হয়েছে, কেউ হত্যাকাণ্ড ঘটিয়েছে, ইসলামের বিধান হচ্ছে হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচার হবে, প্রমাণ হবে, যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাকে, যে শহীদ হয়ে গিয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার আত্মীয়, তার পরিজন মাফ করে দিতে পারে। দ্বিতীয় হচ্ছে তিনি পণ মূল্য গ্রহণ করতে পারেন, অর্থাৎ তিনি জরিমানা গ্রহণ করতে পারেন, অথবা তিনি যে বিচার সাব্যস্ত হয়েছে, যে শাস্তি দেওয়া হয়েছে, সে মৃত্যুদণ্ড অথবা যে বিচার সাব্যস্ত করা হয়েছে সেটি কার্যকর হতে দিতে পারেন। এটা হচ্ছে কিসাস। এবং এই কিসাসের মধ্যেই ক্ষমাশীলতা আছে। কিন্তু ক্ষমা করার আগে ন্যায় বিচারের দাবি হচ্ছে
তার অপরাধটি প্রমাণ হওয়া দরকার। বাংলাদেশের সাধারণ আইনে অপরাধ প্রমাণ হয়ে গেলে সেটি আসলে কিভাবে কি হবে, এই জন্য আসলে একটি আলাদা কমিশন প্রয়োজন, কিসাসের জন্য কমিশন প্রয়োজন, এরপর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কিসাসের ধারণা প্রয়োগ করার জন্য আলাদা একটি কমিশন প্রয়োজন, যদি এখানে ইসলামের প্রশ্নটি আসে। আদারওয়াইজ ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। কোনোভাবেই বিচার বহির্ভূত প্রতিশোধ কেউ চর্চা করবে এটি হতে দেওয়া যায় না। কিন্তু ন্যায় বিচারের দাবি হচ্ছে এখানে অপরাধীদের বিচার হওয়া উচিত, তাদের অপরাধের প্রমাণ হওয়া উচিত, মানুষের ময়দানে এমন উদাহরণ প্রতিষ্ঠা হওয়া উচিত যাতে করে নতুন করে কেউ অপরাধে সাহস না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।